हेलो फ्रेंड्स, वेलकम टू छवि हेंसेल। आज के छवि हेंसेलर रेसिपी हलो भेज बार्गार परोटा। भेज बार्गार परोटा घरे थका विभिन्न इनग्रिडियंट्स दिए आमार मा तैरी करछे। किभाबे करछे सेटा आपनारा देखे नीन। रेसिपिटा जदि आपनादेर भालो लेगे थाके ताहले कमेंटेर माध्यमे जानाबेन आर सबस्क्राइब करे बेल आइकनटा प्रेस करते भूलबेन ना। बेल आइकनटा प्रेस करले एवरी उइके नतून नतून रेसिपि आपनारा देखते पाबेन। चलुन ताहले रेसिपिटा देखा जाक। सादा तेल दिए दिच्छि, এবার আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আটা ময়দা নিয়ে ভালো করে এবার মেখে নিচ্ছি জল দিয়ে। মাখা হয়ে গেছে, এবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো। স্টাফিংটা তৈরি করে নেব, তার জন্য সাদা তেল আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচো 1 চামচ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হাঁপিয়ে রাখা গাজর 3 চামচ দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম ভাপানো গ্রেট করা 1 থেকে 1.5 চামচ দিয়ে দিই। ভাপানো আলু গ্রেট করা দিয়ে দিই। আলু আমি ভাপিয়ে গ্রেট করে নিয়েছি। স্বাদ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি 1 চামচ আছে দিয়ে দিচ্ছি। ফ্লেক্স 1 চামচ দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। চাট মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। সামান্য জোয়ান দিয়ে দিচ্ছি। টেস্ট ভালো হওয়ার জন্য আমি চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি।
গেছে, এবার আমি নাবিয়ে নিচ্ছি। এবার আমি চাপাটা তুলে নিচ্ছি, নিয়ে এবার ছোট ছোট ডো কেটে নেব। এবার আমি একটা একটা করে পরোটা বেলে নিচ্ছি। এবার আমি রুটির মতো একটা একটা করে চাটুতে সেকে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি আবার একটা আমি সেকে নিতে। রুটির মধ্যে আমি টমেটো কেচাপ মাখিয়ে দিচ্ছি। রুটির মধ্যে আমি চিজ ছড়িয়ে দিচ্ছি। এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলুর উপর। আরো একটু চিজ দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভাঁজ করে মুড়ে দিচ্ছি। ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। ফুল ভরা পরোটা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভেজে নিই। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আরো একটা ভেজে নেব। ফুল ভরা চিজ পরোটা তৈরি হয়ে গেছে। আজকে এই বার্গার মানে ভেজ বার্গার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানান। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে প্রতি সপ্তাহে যে নতুন ধরনের রেসিপি আমরা আপলোড করব সেটা আপনাদের নোটিফিকেশান বক্সে চলে আসবে। আজকের জন্য এতটাই, নেক্সট